ভালোই লাগে দেখতে, একটা লাফ না একটা হাসি রিয়াক্ট দিতে হবে। সবাই হাসি রিয়াক্ট দিচ্ছে, আমি একটা হাসি রিয়াক্ট দেই। এই যে হাসি রিয়াক্ট দিয়ে দিলাম, এরপর এটা লাভ রিয়াক্ট দিতে হয়, এটা লাভ রিয়াক্ট দিই। আরে না 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 ভাই, ফেসবুক গুতাচ্ছিলাম না, ফেসবুকে ফালতু কাজ করতেছিলাম না। ফেসবুকের কাজ করার জন্য বা ওয়েবসাইট সার্ফিং করে আসলে ইনকাম করার চেষ্টা করতেছিলাম, দেখি তো টাকা যুক্ত হয়েছে কিনা। ও হ্যাঁ, এই যে পেমেন্ট কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। ওকে, তো দেখো 282 রাব যুক্ত হয়ে গেছে, যেটার প্রাইস বলতে পারো প্রায় 300 টাকার কাছাকাছি, 300 টাকার মতো পেয়ে গেলাম। কি করে? ওয়েবসাইট সার্ফিং করে। আমি ফেসবুক যেরকম দেখতেছিলাম এরকম আমরা বিভিন্ন ফেসবুকের মতো বিভিন্ন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার প্রোফাইল সার্ফিং করব। সার্ফিং মানে দেখা, সার্ফিং করে আমি ইনকাম করতে পারতেছি। ওকে, অ্যান্ড টাকাটা সরাসরি মাত্র 1 থেকে 1.5 সেকেন্ডের মধ্যে অটো পেমেন্ট হয়ে যাচ্ছে পেয়ারের মাধ্যমে, কারণ পেয়ারে যত টাকা ভাই ঢুকে সব কিন্তু অটো পেমেন্ট হয়, আর পেয়ার থেকে বিকাশ নগদে কিন্তু খুব ইজিলি নেওয়া যায়, বোনাস সুদ্ধা নেওয়া যায়। ওকে, তো এই বোনাস সুদ্ধা কীভাবে নিতে হয় সেটা কিন্তু আমি অলরেডি আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি, অ্যান্ড ভিডিওটার মধ্যেও দেখাই দিব তুমি বিকাশ নগদে কীভাবে উইথড্র নিতে পারো। ওকে, তো একটু আঞ্চলিক ভাষায় সুদ্ধা ব্যবহার করে ফেলছি, আর আমরা এত কথা বাড়াবো না, আমরা এখন স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টা দেখে নিব। পেমেন্ট কিন্তু আদৌ করেছেন, গতকালকেই দেখুন পেমেন্ট পেয়ে গেছে গতকালকে। ওকে, তো আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবো, তুমিও পেমেন্ট পাবেন, পেমেন্ট পেয়ে তুমিও এরকম ভিডিও করতে পারবো। ওকে, তো চলো আমরা এখন স্ক্রিনে চলছি এবং ওইখানে পুরো বিষয়টা দেখে নেই। প্রথমেই তুমি ডেসক্রিপশন থেকে আমার সাইটটার মধ্যে আসবে। ওকে, সাইটটার মধ্যে আসার পর 3 ডট পাবা এরকম, কোথাও এক জায়গা থেকে খুঁজে নিবা। 3 ডট থেকে তুমি যেই কাজটা করতে পারো এইখান থেকে তুমি চাইলে গেট মানিতে ক্লিক করতে পারো। গেট মানিতে ক্লিক করলে এখানে দেখো যে অনেকগুলো তোমার সামনে অপশন আসছে, আমি আর্ন মানিতে ক্লিক করলাম। আর্ন মানিতে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন অপশনে তোমাকে নিয়ে আসছে, তুমি তোমার রেজিস্ট্রেশন এখানে তোমার লগ ইন বা অন্যান্য ইনফরমেশন দিতে পারো, আর তুমি যদি চাও সরাসরি তোমার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারো। আমি গুগল অ্যাকাউন্টটা ক্লিক করলাম, দেন আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে দিলাম, আমার যে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। আমি যদি এইভাবে করি তাহলে আমার কোনো ধরনের পাসওয়ার্ড দিতে হচ্ছে না, কোনো কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট আমার অ্যাকাউন্ট একটা সেভ করে রাখলেই হয়ে গেল। ওকে, তো আমি দেখো এইভাবে সেভ করে নিলাম, আমার যে গুগল অ্যাকাউন্টটা সেভ করে নেওয়ার পর আমরা সরাসরি লগ ইন হয়ে গেলাম। ওকে, আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সরাসরি তুমি লগ ইন পেজে চলে যাবা, অ্যান্ড ওইখান থেকে তুমি লগ ইন করে রাখবা। তো এখানে কয়েকটা অপশন আসছে। ওকে, তো এখানে আর্ন অন অ্যাসাইনমেন্টস আমরা এখানে দিব, এটা আমি যেভাবে দিয়ে নিচ্ছি তোমরা এইভাবে দিবা, এখানে এইভাবে দিবা। একটা ইউজার নেম দিতে বলতেছে, ইউজার নেম তুমি তোমার মতো দিয়ে নিবা। এখানে একটা সেই রকম খারাপ মার্কা একটা ইউজার নেম আসে, তো আমি আমার মতো একটা ইউজার নেম দিলাম। আমাদের ইমেলটা বসে গেছে, এখন একটা পাসওয়ার্ড অ্যান্ড সেম পাসওয়ার্ডটা নিচের ঘরে আমাদের বসাতে হবে। ওকে, সব কিছু দিয়ে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এখানে অ্যাগ্রি দিতে হবে, আর এগুলো আমাদের দিতে হচ্ছে। আর আমরা যদি সরাসরি আমরা ইমেল থেকে না আসতাম তাহলে আমাদের আবার ভেরিফাই করতে বলতো, কিন্তু এখন আমাদের আর ভেরিফাই করার প্যারাটা নাই, তো আমরা রেজিস্ট্রেশন করে নিলাম। তো এখানে আসছে কনফার্ম ইউ আর নট আ রোবট, তো এই অপশনটা আমরা দেই নি, এই অপশনটা আমরা আবার দিয়ে নিলাম। এখানে যেগুলো সিলেক্ট করতে বলতেছে সিলেক্ট করতেছি। ওকে, করলাম, করে নেওয়ার পর আমরা এখন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, দেন আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। ওকে, তো আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেল। ওকে, এখন উইথড্র করার জন্য তোমাকে একটা ইনভিটেশন বা অ্যাক্টিভেশন কোড পাঠাবে, তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হলে একটা অ্যাক্টিভেশন কোড পাঠাবে। ওকে, তোমরা এখানে গেট অ্যান অ্যাক্টিভেশন কোডে ক্লিক করবা, দেন তুমি তোমার ইমেলে চলে যাবে, যে ইমেল দিয়ে তুমি অ্যাকাউন্টটা খুলেছ। হালকা একটা লোড দিবা, তোমার উপরেই শো করার কথা, আর শো না করলে তোমার যে স্প্যাম ফোল্ডারটা আছে স্প্যাম ফোল্ডারটার মধ্যে চলে যাবা, এই যে স্প্যামে। তো দেখো আমাদের এরকম একটা অলরেডি চলে আসছে অ্যাক্টিভেশন, তো অ্যাক্টিভেশন লিঙ্ক আসছে। ওকে, তো আমরা লিঙ্কের মধ্যে ক্লিক করে দিব, লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যান্ড আমরা উইথড্র দেওয়ার জন্য আসলে এলিজিবল হব, আমরা উইথড্র দিতে পারবো চাইলে এখন। ওকে, আমরা যদি একটা রিলোড দিই আমাদের অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবো উপরের কথাটা চলে গেছে, এখন আমাদের কংগ্রাচুলেশন জানাইছে সাকসেসফুলি রেজিস্টার্ড, অ্যান্ড আমাদের উইথড্র করার জন্য অ্যাক্টিভেট করতে হবে করে নিয়েছি। অ্যান্ড আমাদের বিভিন্ন মানে কী কী মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো, ওয়েব মানি রয়েছে, এডিভি ক্যাশ রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, পিআর রয়েছে। তো পিআর থাকলে আমাদের চিন্তা করার কিছু নাই, কারণ পিআর থেকে কীভাবে বিকাশ নগদে নিতে হয় সেটাও দেখাই দিছি, পিআর অ্যাকাউন্ট খোলাও দেখাই দিছি। ওকে, তো তোমরা যারা দেখো নাই আমি তোমাদের দেখাই দিই একটু কাইন্ডলি। তোমরা এই যে তোমাদের আমার চ্যানেলও চলে যাবা, জেবিটেকে চলে গিয়ে কমিউনিটি ট্যাবে যাবা, কমিউনিটি ট্যাবে গেলে দেখো গত
চার উইক আগে আমি কীভাবে পিআর অ্যাকাউন্ট খুলতে হয় এটার একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করে দেখে নিবা কীভাবে পিআর অ্যাকাউন্ট খুলতে হয়। এরপরে পিআর থেকে কীভাবে দেখো বিকাশ নগদ নিতে হয় একটা ভিডিও আছে, আরেকটা ভিডিও আছে এই যে 5 দিন আগের, এটাও ট্রাস্টেড, এই দুইটার মধ্যে একটাতে এক্সচেঞ্জ করে তুমি বিকাশ নগদও নিতে পারবা। ওকে, তো এইভাবে দেখায় দিলাম। এখন আমরা সাইটটা লগ ইন করে নিলাম, লগ ইন করার পর সাইটটায় থ্রি ডট বলা একটা অপশন আছে, থ্রি ডটে ক্লিক করব। এখানে দেখতে পারবো আর্নিংস বলা একটা অপশন আছে, এখানে ক্লিক করব। আর্নিংসের এখানে এত এত ক্যাটাগরি দেখো, সার্ফিং রয়েছে, সোশ্যাল টাস্ক রয়েছে, ভিআইপি টাস্ক রয়েছে, ডাউনলোড, তারপরে মেইল বক্স, রেফারেলস, উইথড্রো ফান্ডস অ্যান্ড আরও অন্যান্য অপশন রয়েছে, ব্লক সাইটস, আরও এখানে অন্যান্য অপশন রয়েছে। তো আমরা এখন সার্ফিংয়ে ক্লিক করব। সার্ফিংয়ে ক্লিক করার পরেই আমাদের দেখবে যে আমাদের সামনে এতগুলো কাজ চলে আসবে, এতগুলো। ওকে, তো এই যে সার্ফিং দেখার জন্য এইখানে আমাদের ক্লিক করতে বলছে। তো একটা জিনিস মনে রাখবা, সবসময় এখানে আমাদের দেশের কান্ট্রি অনেক সময় ব্লক করে রাখে, ওকে, দেশের যে আইপিটা রয়েছে এটা ব্লক করে রাখে, কারণ তোমরা উল্টাপাল্টা কাজ করো। দেখো আমাদের সার্ফিংয়ের কাজটা আমরা কিন্তু করতে পারলাম না, যেই কারণে আমাদের এতগুলো কাজ চলে আসছে। তো এখানে দেখো আমাদের বলতেছে যে এখানে আমাদের স্ক্রিনশট একটা, আমাদের ব্যালেন্স জিরো অ্যান্ড অ্যাটাচ স্ক্রিনশট একটা, তো আমাদের বলতেছে সাবস্ক্রাইব অ্যান্ড টেক এ স্ক্রিনশট, মানে তোমাকে সাবস্ক্রাইব করতে বলতেছে অ্যান্ড টেক এ স্ক্রিনশট, স্ক্রিনশট নিতে বলতেছে। ওকে, তো আমরা এটাকে নিউ উইন্ডোতে ক্লিক করে নিব। নিউ উইন্ডোতে ক্লিক করার পর এটা যদি হয় হলো, না হলে তোমরা এই যে দেখো যে এরকম একটা স্ক্রিনশট নিবে। ওকে, তো এটা বিভিন্ন দেশের কান্ট্রি হিসেবে ব্লক করে রাখে তাদের এই সাইটগুলো, কিন্তু আমাদের এগুলোতে কোনো সমস্যা না। আমরা একটা স্ক্রিনশট দিতে বলছে, তো আমরা একটা স্ক্রিনশট অ্যাটাচ স্ক্রিনশট আপলোড ফাইলে যেই স্ক্রিনশটটা আমরা নিয়েছি, যদি ওপেন না হয় তাহলে সমস্যা নাই, যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি সেন্ড লিঙ্কে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম। আমরা কনফার্মে ক্লিক করার পর দেখবো আমাদের ব্যাকে নিয়ে চলে আসছে। ওকে, তো কমপ্লিট টাস্ক রেজাল্ট, তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের আরেকটা কাজ চলে আসছে, দেখো আমাদের আরেকটা কাজ চলে আসছে এইখানে। তো আমরা যদি আবার সার্ফিংয়ে ক্লিক করে এখান থেকে আমাদের আরেকটা কাজ চলে আসবে দেখবো। এখন এখানে কী করতে বলতেছে, থ্যাংক ইউ, ইউ উইল গেট পেড, মানে এর আগে যে স্ক্রিনশটটা দিয়েছে ওটার জন্য আমি পেমেন্ট পাবো। এখানে কী বলছে, লাইক টেক আ স্ক্রিনশট অ্যান্ড কত ডলার পাবে সেটা এখানে দেয়া দিছে। ওকে, তো এখন আমরা এখানে ওপেন ইন নিউ উইন্ডোতে ক্লিক করবো। এটা যদি ওপেন হয়, ওপেন হলো, ওপেন হওয়ার পর তুমি লাইক টেক দিবা সব কিছু করবো। ওকে, আমি লাইক দিলাম। লাইক দেওয়ার জন্য অবশ্যই তোমার লিঙ্কড ইন অ্যাকাউন্ট থাকতে হবে, তো তোমাদের যাদের নাই তারা এখানে অ্যাকাউন্ট খুললে লাইক দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের এই কাজগুলোই বেশি দিবে। ওকে, তো আমরা এটাও স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখন অ্যাটাচে দিব, আপলোড ফাইলে ক্লিক করব, আপলোডে দিব, আপলোড দিয়ে আমরা এটাও সেন্ড লিঙ্ক হলে কনফার্মে ক্লিক করে দিব, যে আমাদের আপলোড হোক আগে, আপলোড হয়নি এখনও, আপলোড হলো কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করলে আমাদের সাথে সাথে আরেকটা কাজ চলে আসবে, দেখো আমাদের থ্যাংক ইউ বললো অ্যান্ড আরেকটা কাজ চলে আসছে। ওকে, তো এখন টুইটারের কাজ আসছে, এটাও তোমাদের যাদের করো নাই এখানে ক্লিক করে নিউ ট্যাবে ক্লিক করে তোমাদের সামনে টুইটারটা চলে আসবে। আসার পর তুমি এটাকে ফলো করে নিবা, ফলো করে সব কিছু করে লাইক মানে একটা স্ক্রিনশট নিবা, নেওয়ার পর ব্যাকে আসবা। ওকে, ব্যাকে আসবা, তোমরা ব্যাকে আসার পরে অ্যাটাচে ক্লিক করবা, দেন আপলোড ফাইল, দেন তুমি যেটা স্ক্রিনশটটা নিয়েছো সেটা আপলোড করে দেবা। ওকে, তো তোমাদের কী কী অ্যাকাউন্ট লাগতেছে তোমরা নিজেরাও বুঝতেছো, লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগতেছে, টুইটার অ্যাকাউন্ট লাগতেছে, এগুলো খোলা খুবই ইজি লাইক ফলো করার জন্য। ওকে, তো আমরা এই কাজটাও করে দিলাম, দেখো কনফার্মে ক্লিক করলাম। ওকে, কনফার্মে ক্লিক করার পর আমাদের থ্যাংক ইউ বলবে। ওকে, আমাদের কাজটা হয়ে গেলে আমাদের থ্যাংক ইউ জানাবে তারা, দেখো আমাদের অলরেডি তারা কিন্তু থ্যাংক ইউ জানায়নি, আমাদের বলতেছে যে আমরা কাজটা করতে পারিনি। তো বেশিরভাগই লিঙ্কডইনের কাজ, এটা আবার লিঙ্কডইনের আসছে, তো আমরা দেখি আমাদের এগুলোর জন্য পেমেন্ট তারা কতটুকু করলো। তো আমরা কাজ করার পর আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা এখানে যুক্ত হয়ে যাবে। আর এখানে যে এক ধরনের কাজ এমন কিচ্ছু না, এখানে অনেক ধরনের কাজ আছে। আর্নিংসে ক্লিক করলে যে সোশ্যাল টাস্ক বলে এখানে কাজ রয়েছে এগুলো দেখতে পারবা। এখানে দেখো যে আর্ন থ্রো সার্ফিং, আর্ন থ্রো রিডিং ইমেলস, আর্ন থ্রো এখানে উইথড্রো মানি টু ইয়োর ওয়ালেট, ডাউনলোড সার্ফ, আর অন্যান্য ধরনের কাজ রয়েছে। তো তুমি যদি এই যে ইমেলটা পড়তে চাও, তো তোমাদের সামনে টপিক এবং কাজগুলো আসবে, এখন আমাদের এখানে নাই কাজগুলো। এরপরে তুমি যদি সার্ফিংয়ের কাজটা করতে চাও, তোমাকে সার্ফিংয়ের ওইখানে নিয়ে যাবে। আর তুমি যদি এগুলো না করতে চাও, তুমি যদি শুধুমাত্র মানে এই যে আর্নিংস অপশনে এসে এখানে ভিআইপি টাস্ক করতে চাও, তাহলে তোমার কিছু ভিআইপি মানে এখানে প্যাকেজ কিনতে হবে। এখানে রেফারেলের মাধ্যমে ইনকাম করা যায়, এবং মূলত এখানে সবথেকে বেশি এখানে যেই কাজটা সেটা হলো লিঙ্কডইন বা তোমার এই যে সার্ফিংয়ের কাজটাই সব থেকে বেশি কাজই হলো তোমাদের এই যে লিঙ্কডইন বা সার্ফিংয়ের কাজটা। ওকে, তো যারা লিঙ্কডইন বা সার্ফিংয়ের কাজটা করতে চাচ্ছ করে নেবে, অ্যান্ড
তোমরা যারা এই যে ডাউনলোড করতে যাচ্ছ তাদের অ্যাপসটা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে কাজ করলে আরও ভালো সার্ভিস পাবা, আর অনেক 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 ভালো ভালো সার্ভিস পাবা। আর উইথড্র করার জন্য খুবই ইজিলি উইথড্র করা যায়, আমি উইথড্র ভিডিওটা দেখাই দিব তোমাদের এই ভিডিওটায়। যদি 300 থেকে 350 লাইক হয় আমি উইথড্র ভিডিওটা দেখাই দিব। আর যারা রেফারেলস নেই তারা রেফারেলসে যুক্ত হয়, রেফারেলের মাধ্যমেও ইনকাম করতে পারবে। ওকে, তো রেফারেলের মাধ্যমে ইনকাম করতে পারবা। আর সব থেকে বেশি কাজ হলো সার্ফিংয়ের, আমি তো কাজ দেখাই দিলাম তোমাদের কী করতে হবে। জাস্ট সাইটটা ওপেন করতে হবে, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নিবা, জয়েন নাও ক্লিক করে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নিবা। আমি দেখাই এই জয়েন নাও দিয়ে তোমরা লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট খুলে নিবা, বা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে তোমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলে নিবা। একটা পাসওয়ার্ড দিতে বলছে, সে পাসওয়ার্ডটা দিয়ে নিবা। ওকে, দিয়ে অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করবে। অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করলে হালকা একটু লোড নেবে, আর তোমাদের অ্যাকাউন্টে কিন্তু খুব ইজিলি দেখবা যা হয়ে যাবে। মানে অ্যাকাউন্ট খোলা খুবই প্যারাদায়ক কিছু না, তোমাদের ভেরিফাই বলতে করতে বলতে পারে, দে পিক দ্য ইমেজ দ্যার কারেক্ট, মানে যেটা কারেক্ট অবস্থায় আছে ওইটা তোমাদের সিলেক্ট করতে বলতেছে। একটা হয়েছে, এরপর আরেকটা সিলেক্ট করো যেটা কারেক্ট অবস্থায় আছে, আরেকটা হইল। এরপর বলতেছে জাস্ট যেটা যেটা কারেক্ট অবস্থা আছে ওগুলো সব সিলেক্ট করবা, করে দিলাম। ওকে, তো এইভাবে সবগুলো সিলেক্ট করার পর তোমারটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই কমপ্লিট, কমপ্লিট হওয়ার পর তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্কডইন হয়ে গেল। লিঙ্কডইন হয়ে যাওয়ার পর তোমরা সব কিছু সেফ টেফ করে নিবা। ওকে, তো সেফ টেফ করে নিবা। আর এখানে তুমি কোনো জব করলে এখানে লিখে দিবা যে তুমি এই জব করতে চাও, স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিয়ে এখানে কোম্পানি, তো আমি DRMC দিলাম, দিলে ওকে, তো DRMC দেওয়ার পর নেক্সট দিলাম। ওকে, তো আমি যেখানে পড়াশোনা করছি তুমি স্টুডেন্ট হলো এই এলাকা সার্চ দিলে আসবে এখানে, তো সব কিছু এখানে দিলে দেওয়ার পর আমি স্কিপ করলাম। ওকে, স্কিপ করে ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর এখন আমরা দেখব যে মানে তাদের ওইখানে চলে যাচ্ছি আমাদের এই যে লাইকের অপশনটাতে। তো আমি দেখাই দিই তোমাকে পুরো বিষয়টা, আমরা কিন্তু এখানে কাজ করলাম কিছু। ওকে, তো যেভাবে আমরা কাজ করলাম এইভাবে, এই যে তোমরা এই যে ওপেন সাইট ইন উইন্ডোতে ক্লিক করবো, একটা যেটা যেটা করতে বলছে তোমাকে সেটা সেটা এখন তোমরা করে নিতে পারবে এখানে। ওকে, তোমরা এগুলো সব এখানে করে নিতে পারো। লাইক দিতে বলছে, লাইক দিলাম, লাইক দিয়ে একটা স্ক্রিনশট নেবে। এখন আমরা এই স্ক্রিনশট নিলাম, এখন ব্যাকে চলে যাবো। ওকে, ব্যাকে চলে গেলাম, একবারে ব্যাকে চলে যাবো। যাওয়ার পর এটা স্ক্রিনশটটা সাবমিট করার জন্য যে অপশনটা আছে সেই অপশনে এটা আমরা অ্যাটাচ করে আপলোডে ক্লিক করে দিব, মানে সাবমিট করে দিব। এভাবে করে তোমরা লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট খুলতে পারো, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে পারো, আর একটা টুইটার অ্যাকাউন্ট খুলে তোমরা এই কাজগুলো সার্ফিংয়ের কাজগুলো এখান থেকে করতে পারো। তো আমি আশা করি যে সবগুলো তোমাকে মোটামুটি বুঝাই দিছি। কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, জানাবা আমাকে। দেখো আরেকটা লিঙ্কডইনের কাজ আসছে, বেশিরভাগ কাজই লিঙ্কডইনের, লিঙ্কডইনের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবা সবসময়। ওকে, তো আমাদের সামনে আরেকটা দেখো লিঙ্কডইনেরই কাজ আসছে, এটাও কিন্তু লাইক ফলো এবং সাবস্ক্রাইবার। তো এই যে লাইক দিলাম, ফলো যদি করতে পারো ফলো করে নিবা, আর ফলো না করলেও কোনো সমস্যা না। লাইক দিলাম, লাইক দেওয়ার পর ব্যাকে চলে যাবো এখন। ওকে, ব্যাকে চলে গেলাম, একবারে ব্যাকে যাওয়ার পর এটা অ্যাটাচ করে দিবা আমরা, ফাইলটা অ্যাটাচ করে আপলোড করে দিলাম। ওকে, আপলোড করে দিবা, আপলোড করে কনফার্মে ক্লিক করে দিলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে এইখান থেকে। তো কাজ এভাবে সব কিছু করে নিলাম। তো যেই যেই কাজটা তোমরা করেছো এগুলোর পেমেন্ট তোমরা কিছুক্ষণ পরে হয়তো বা পেয়ে যাবা, সাথে সাথে পেমেন্ট দেয় না তারা, এটা আমি আগেই বলে দিলাম। ওকে, তো এটা আমাদের হয়ে গেছে। তো আমরা সবগুলো কাজ এইভাবে করে নিলাম। করে নেওয়ার পর তোমাদের টাকাটা বা তোমরা যে টাকাটা ইনকাম করেছো সেই টাকাটা দেখার জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের এই যে এই থ্রি ডটে ক্লিক করতে হবে। তোমাদের যে টাকাটা আছে এটা মানি অপশনে যুক্ত হবে, সাথে সাথে হবে না, কিছুক্ষণ পর হবে। তারা সবাই চেক দিবে, চেক দিয়ে 24 ঘন্টা পর তোমাদের টাকাটা যুক্ত করে দেবে। ওকে, তো আশা করি বুঝাতে পারলাম তোমাদের। আর উইথড্রটা খুবই মানে খুবই দারুণভাবে উইথড্র দেওয়া যায় এখান থেকে। উইথড্র করার জন্য তো তোমার এই যে তোমাদের ব্যালেন্স আসতে হবে, আসার পরে তোমাদের রাবে কত ব্যালেন্স আছে বা তোমাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে তোমরা দেখতে পারবে, এগুলো সবই সবই এখান থেকে দেখতে পারবে। ওকে, তো উইথড্র করার জন্য যে উইথড্র ফান্ডস অপশন আছে এখানে, এই উইথড্র ফান্ডসে ক্লিক করে এখান থেকে তুমি উইথড্র করে নিতে পারবা। তো আমাদের এখানে কোনো ওয়ালেট সেভ করা নেই, যে কোনো উইথড্র অপশনটা এখনও চালু হয় নাই। তো উইথড্র অপশন মানে ওয়ালেট সেভ করার জন্য তোমরা অ্যাকাউন্টে ক্লিক করবা। অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমরা তোমাদের পেয়ার অ্যাকাউন্টটা অ্যাড করে নিবা। পেয়ার অ্যাকাউন্টটা এখান থেকে যে অ্যাড করা যায় দেখতে পারবে, এখান থেকে যে পেয়ার অ্যাকাউন্ট অ্যাড করা যায়। ওকে, পেয়ার অ্যাকাউন্টে অ্যাড করে নিবা, আর একটা ফোন নাম্বার ভেরিফাই করে নিবা। ওকে, তো সবগুলোই করে নিবা। আর উইথড্র ভিডিও যদি দেখতে চাও তাহলে তো বললাম ভিডিওটাতে 300 থেকে 350 লাইক দিতে হবে তোমাদের, মাস্ট। ওকে।
আশা করি আমি তোমাকে পুরোপুরি এ টু জেড বুঝাইতে পারছি। তবু কোথাও যদি না বুঝো, আরে ভাই আমি আসি তো কমেন্ট করো না, বসে আছি। ভিডিওটাতে 300 থেকে 350 লাইক হলে আমি নিজে উইথড্র করে দেখা দিব এই সাইটটা থেকে। কিন্তু এই সাইটের মতো এই সার্ফিং করে কিন্তু আমি ইনকাম করেছি কয়েকটা সাইট থেকে, অ্যান্ড এই সাইট থেকে আমি ইনকাম করেছি এর আগেও। ওকে, তো টাকা আছে মেইন অ্যাকাউন্টে, বহুত টাকা আছে, উইথড্র করে দেখাই দিতে পারবো, জাস্ট 350 লাইক দরকার। ওকে।